देवी प्रपन्नार्ती हरे प्रसीद प्रसीद मातर जगतो खिलस्य प्रसीद विश्वेश्वरी पाहि विश्वम् त्वमीश्वरी देवी चराचरस्य आधार भूता जगतस्त्वमेका महीश्वरूपेण यतस्थितासि अपार स्वरूप स्थितया त्वयैता आप्यायते कृत्स्नाम् अलङ्घवीर्ये त्वं वैष्णवी शक्ति अनन्तवीर्या विश्वस्य बीजं परमासि माया सम्मोहितं देवि समस्तमेतत् त्वं वै प्रसन्ना भुवि मोक्तिहेतु विद्या समस्ता स्तव देवी भेदा स्त्रिया समस्ता सकला जगत्सु त्वयैकया पुरी तममम्बयैत काते स्तुतिस्तव्य परापरोक्ति देवी प्रसन्नार्ति हरे प्रसीद प्रसीद मातर जगतोखिलस्य সুন্দরবন শ্রীরামকৃষ্ণ আশ্রম পার্টি এদের সৌজন্যে আজকের আমাদের এই পাঠ্যচক্র, যেহেতু দুর্গা পুজোর আগে এটাই আপনাদের সঙ্গে আমাদের মানে কার্তিকের মানুষদের সঙ্গে শেষ দেখা, তাই দুর্গা পুজোর আগে আমরা শ্রী শ্রীচণ্ডীর কয়েকটা অংশ থেকে পাঠ করলাম। এটা আমাদের বেলঘরিয়া স্টুডেন্টস হোমে পাঠ করা হয় প্রত্যেক সোমবার। এর পেছনে একটা গল্প আছে, স্টুডেন্টস হোমের ছাত্ররা একবার পূজনীয় মহাপুরুষ মহারাজের সঙ্গে দেখা করতে গিয়েছেন বেলুর মঠে। মহাপুরুষ মহারাজ জিজ্ঞাসা করছেন যে তোমরা রোজ সকালে কিছু ভগবানের স্তব স্তুতি করো? তখন ছেলেরা বলতে শুরু করলো সোমবার দিন তারা শিব মহিম্ব স্তোত্র পাঠ করে। তো যখন হয়ে গেল কথা যে শিব মহিম্ব স্তোত্র পাঠ করে, তখন মহারাজ বললেন শিব মহিম্ব স্তোত্র পাঠ করো, সে শুনে তো ঠাকুর সমাধিতে চলে যাবে, তাহলে তার বদলে তার মন তো নামাতে হবে, তাকে কী পাঠ করতে হবে? তখন উনি সিদ্ধান্ত নিলেন যে একাদশ অধ্যায়ের এই কটি শ্লোক শুরু করে পাঠ করা হবে। এবং ঠিক যেরকমভাবে ওখানে হয় আমাদের বলতে পারেন, প্রথম দিকে যখন ওখানে যাই তখন একেবারেই কিছু বুঝতে পারতাম না, এত মহিম্ব স্তোত্র যেমন অত বড় স্তব 15 মিনিটে গুরু গুরু করে যেত, কিন্তু তারপরে যখন এটা গাওয়া হতো ভোরবেলা সমস্ত মন্দিরে একেবারে এটাই। তারপরে আমরা এইটা আরম্ভ করি, তখন তো ছোটো ছিলাম আমরা, অনুভব করতে পারতাম না, কিন্তু যত চুলের রং সাদা হতে আরম্ভ করেছে আস্তে আস্তে এই যে সুরটা মাধুর্য সেটা একটু একটু করে আমরা অনুভব করতে পারি। আজকে এটা পড়ার একটা কারণ হচ্ছে আজ যে অংশটা পড়া হবে সে অংশটার সঙ্গে শ্রী শ্রী মা সম্পর্কে মহাপুরুষ মহারাজের কথোপকথন, মহাপুরুষ মহারাজ বলছেন সেইটি নিয়ে আলোচনা আছে।
যেহেতু এই বেলঘরিয়া স্টুডেন্টসের সঙ্গে একটা সম্পর্ক ছিল আর একটা মিলিয়ে এই দুটো মিলিয়ে চন্ডী থেকে এই অংশটা পাঠ করা হবে। আজকে আমরা যে অংশটি পড়ব সেটি বেলুড় মঠে ছাব্বিশে শ্রাবণ সোমবার 1337 বঙ্গাব্দ 11 আগস্ট 1930 সালের ঘটনা। বলছেন, বিকেলবেলা আকাশ মেঘাচ্ছন্ন, আকাশ ঘোর মেঘাচ্ছন্ন, মহাপুরুষটি নিজ ঘরের আরামকে দাঁড়ায় বসিয়া এশিয়া নামক মাসিক পত্রে রোমারলা স্বামীজি সম্বন্ধে যে প্রবন্ধ লিখিয়াছেন তাই নিবিষ্ট চিত্তে পাঠ করিতেছেন। এমন সময় জনৈক সেবক একজন ভক্তকে প্রণাম করাইবার জন্য লইয়া আসিয়া বলিল, ইনি শ্রী শ্রী মাতা ঠাকুরানির কৃপাপ্রাপ্ত, আপনাকে দর্শন করতে এসেছেন। ভক্তটি খুব ভক্তি করে প্রণাম করিয়া ছল ছল নেত্রে উঠিয়া করজলে দাঁড়াইলে মহাপুরুষটি সস্নেহে জিজ্ঞাসা করিলেন, কি বাবা তুমি মার কৃপা পেয়েছ? ভক্তটি বলছেন, আজ্ঞা না। মহারাজ বলছেন, তুমি মহাভাগ্যবান যে মায়ের কৃপা পেয়েছ। তোমার আর ভাবনা কি, তুমি তো মুক্ত হয়ে গেছো। আমাদের মা কি সাধারণ মা? জগতের কল্যাণের জন্য, জীবকে মুক্তি দিবার জন্য স্বয়ং জগৎজননী এসেছিলেন লীলা দেহ ধারণ করে। একটা ছবি আপনাদের সত্যি সত্যি আপনারা অনেকেই মনে করেন, আমাদের যারা গুরু আছেন তারা কেউ লেখাপড়াও করেন না, কিছুই করেন না, শুধু দীক্ষা দিয়ে দেবেন, তা কিন্তু নয়। তিনটে জিনিস তাদের জীবনে ভীষণ রকমভাবে দেখেছে। তাদের পর্যন্ত করেনি, ভক্তদের দর্শন দেওয়া ছাড়াও প্রচুর পড়াশোনা করেন, এত পড়াশোনা করেন আমরা এই বয়সেও আমরা করে উঠতে পারবো না। বিতেশানন্দজিকে দেখেছি, বিতেশানন্দজি শেষ দিন অবধি যতদিন সুস্থ ছিলেন ততদিন অবধি ভাগবতের ক্লাস দিতেন, প্রত্যেক দিন সাধুরা আসতেন, নারদীয় ভক্তিসূত্র ভাগবত এরকম নানা বিষয় একটার পর একটা রোজ এই তিনটে নাগাদ মহারাজের বিশ্রাম থেকে উঠলে অন্য তিনটে মহারাজ উঠতেন, তিনটে থেকে ওনার ঘরে সাধু ব্রহ্মচারীরা বেলুড় মঠের সাধু ব্রহ্মচারীরা তারা গিয়ে যখন উনি প্রেসিডেন্ট তখন থেকে উনি ক্লাস নিতেন, তার আগেও নিতেন কিন্তু এটা একটা একটা নিত্যকর ব্যাপার ছিল। এবং ক্লাস নেবার আগে তিনি যথেষ্ট পণ্ডিত, বই দেখে কখনো ক্লাস নেননি, কিন্তু তথাপি তিনি মনে মনে তৈরি হতেন নতুন সাধুদেরকে বলবেন। তার বলার দুটো ধরন ছিল, আপনারা যদি লক্ষ্য করেন আপনারা যে দ্বিতীয় ধরনটা ধরতে পারবেন না, তার কারণ হচ্ছে এই সমস্ত আপনাদের সৌভাগ্য হয়নি শোনা। তিনি ভক্তদের জন্য একরকম বলতেন আর সাধুদের জন্য একরকম বলতেন, দুটোর ভাষা আলাদা, দুটোর ভাব আলাদা, একবারে সম্পূর্ণ একই জিনিস বলছেন কিন্তু দুটো দুভাগ বলতেন, এটা একটা কথা আমরা লক্ষ্য করেছিলাম। বোধহয় খুব সম্ভবত মুণ্ডক উপনিষদের যখন অনুবাদ বেরোচ্ছে তখন শেষ কয়েকটি বক্তৃতা সেটা একটুখানি রেকর্ডিং খারাপ হয়ে গেছিল, তাই রিরেকর্ডিং করে দিতে বলা হয়েছিল। তিনি বললেন, এটা আমি সাধুদের উদ্দেশ্যে বলেছি, বইটা বেরোল ভক্তদের সর্বজনের জন্য, অতএব আমাকে ওই যেভাবে বলছি এটা পারম্পর্য রাখার জন্য ওই সাধুদের বসতে হবে সামনে, বলতে বসলেই উনি ওরকমভাবে বলতে শুরু করে দিলেন। এটা আমার একটা অনুপম গুণ ছিল। সেই এখানে দেখা যাচ্ছে আমরা মহারাজের কত বয়স হয়ে গেছে, এটা 1930 সালের ঘটনা, মহারাজ প্রায় 76 বছর বয়সে। সেই সময় তিনি এশিয়া পত্রিকায় বসে এশিয়া পত্রিকা থেকে রোমারোলার লেখা স্বামীজির যে প্রবন্ধ স্বামীজিকে লিখেছেন খেয়েছিলেন সেটি পড়ছিলেন। আমরা বিতেশানন্দজিকে খুব দেখতাম, উনি রিডার্স ডাইজেস্ট করতেন, সিটসম্যান পত্রিকা পড়তেন, অন্য কোনো কাগজ বরটা পড়তে দেখিনি। একটা ওনার এই একটা ঢালানো এই মতো টেবিল ছিল, তার উপর সিটসম্যানটা পুরো পাতা যেত, সেইটা উনি এমনভাবে সেটা এমনভাবে পড়তেন মনে হচ্ছে বাচ্চা ছেলে এবিসিটি পড়ছে এরকম, একদম গভীর মনোযোগ সহ পড়তেন। আর আরেকটি বই তাকে পড়তে দেখেছি, সেটা হচ্ছে রিডার্স ডাইজেস্ট। এছাড়াও প্রত্যেক সময় কোনো না কোনো গ্রন্থ প্রকাশিত হচ্ছে। আপনারা জানেন রঙ্গনাথানন্দজি এবং বিতেশানন্দজি এদের কোনো বই লেখা না, এরা কেউ কখনো লেখেন যে এত যে বই ওদের এটা একটাও লেখা বই না, সব কটা বক্তৃতা। বিতেশানন্দজি যে সাতখণ্ডে আমরা কথামৃত প্রসঙ্গ দেখি এটা পুরোটাই আমার বক্তৃতার সংকল্প, বক্তৃতা থেকে ট্রান্সক্রাইব করা হয়েছে, লেখা হয়েছে এবং পরবর্তীকালে মহারাজ সেগুলোকে দেখে নিয়েছিলেন এবং তারপরে এগুলিকে প্রকাশিত হয়েছে। এই শেষ মহারাজের দেখে দেওয়া বই হচ্ছে নারদীয় ভক্তিসূত্র। নারদীয় ভক্তিসূত্র তখন উনি বেশ অসুস্থ, নারদীয় ভক্তিসূত্র ছাপার একটা বেশি গেছে। উনি যখন জাপানে গিয়েছিলেন দীর্ঘ সময় দীর্ঘদিন ছিলেন,
সেই জাপানে উনি ভক্তদের উদ্দেশ্যে রোজ ক্লাস নিতেন এবং নারদীয় ভক্তি সূত্র হলো সেই ক্লাসে কম্পাইলেশন। সেটা ওনাকে দেখানো হতো, উনি শুয়ে থাকতেন, উনি শেষের দিকে এত অসুস্থ ছিলেন যে বসে দীর্ঘক্ষণ বসতে পারতেন না, তাই মহারাজ শুয়ে থাকতেন এবং শুয়ে শুয়ে এই একজন সেবক সন্দীপ পালানকে তিনি করে যেতেন এবং মহারাজ প্রয়োজনীয় কারেকশন ইংরেজি তা ইংরেজিটা ওনার বেরিয়েছিল, মূল বক্তৃতাটা ইংরেজিতে ছিল এবং পরবর্তীকালে সেটা বঙ্গানুবাদ হয়ে এসেছে। মহারাজ এখানে আমরা দেখছি তারপরে তিনি এই পত্রিকা পড়ছেন, এমন সময় একজনকে আনা হয়েছে যে শ্রী শ্রী মায়ের কাছে মন্ত্র দীক্ষা পেয়েছে। মহারাজ তাকে জিজ্ঞাসা করছেন, কি বাবা তুমি মার কাছে কৃপা পেয়েছ? তারপরে ভক্ত বলে নাকি হ্যাঁ। এবার মা সম্পর্কে বলছেন, এটা দেখুন সঙ্গগুরু তিনি শ্রী শ্রী মার সম্পর্কে বলছেন, তুমি মা মহাভাগ্যবান যে মার কৃপা পেয়েছ, তোমার আর ভাব নাকি, তুমি তো মুক্ত হয়ে গিয়েছ। আমাদের মা কি সাধারণ মা? জগতের কল্যাণের জন্য জীবকে মুক্তি দিবার জন্য স্বয়ং জগদ্ধাত্রী এসেছিলেন, জগজ্জননী এসেছিলেন লীলা দেহ ধারণ করে। শ্রী শ্রী মা সম্পর্কে এই ধারণটা আমাদের পরিষ্কার থাকা দরকার। স্বয়ং আত্মা শক্তি মহামায়া আমাদের কল্যাণের জন্য আমাদের মতো হয়ে আমাদের মাঝখানে এসেছিলেন, এটা হচ্ছে কথা। একদম আমরা যা করলে যেভাবে চললে মা আমাদের মুক্তি হবে, মা ঠিক সেই রকমভাবে এসেছে। তার নানা রকমের রূপ আমরা দেখেছি, কখনো তিনি আমার পুকুরে আছেন, কখনো তিনি জয়রাম বাড়িতে, কখনো বিভিন্ন ভক্ত বাড়িতে, আবার কখনো উদ্বোধন বাড়িতে, এক এক জায়গায় মাকে এক এক রকম রূপে আমরা দেখেছি। মায়ের এই রূপের ভেতরে যেটা সবচেয়ে যেটা আকর্ষণ সেটা হচ্ছে সহজ, তার যে সহজ ভাব। আমরা যেরকম যে একটু যদি সাধক হই, মঠ মিশনে যাওয়া শুরু করি, আমাদের কাপড় চোপড়ে পিটপাট না হলে মানে একটুখানি যদি সাদা লাল পেড়ে না হয় বা একটু যদি মঠ মিশনের অনুকূল না হয় তাহলে আমাদের খুব মন খারাপ হয়। মায়ের জীবনটা ভীষণ ভীষণ রকমের সহজ, এত সহজ এটা আমরা কল্পনা করতে পারি না। সেই একটি উদাহরণ আমি বারবার দিই, শ্রী শ্রী মাকে দর্শন করতে এসছেন দুই ভক্ত, তারা দূর থেকে ভাবতে ভাবতে এসেছেন, শ্রী শ্রী মা জগজ্জননী তিনি একটু সোনার সিংহাসনে বসে থাকবেন আর তার দুই সেবক মিলে মায়ের দুপাশ থেকে দুই সেবিকা মিলে মায়ের দুপাশে মাকে হাওয়া করতে থাকবে জামন্ত্রী। এসে দেখলেন মা গোটা ঝাড়ুও না হ্যাংড়া ঝাড়ু সেইটা দিয়ে উঠোন পরিষ্কার করছেন আর তারা এসে হাঁ করে তাকিয়ে আছেন, তারা অবাক হয়ে গেছেন মাকে তারা এরকম দেখছেন। মাকে দেখছেন যে মা সকালে পুজো টুজো করে যে মা দীক্ষা দিলেন সেই মা আবার বসে শালপাতায় করে সবার জন্য ফল প্রসাদ ভাগ করে দিচ্ছেন আর যার দীক্ষা হয়েছে তার পাশে বসে দুজনে একসঙ্গে খাচ্ছেন। শেষের দিকে তার দাঁত পড়ে গেছিল কিন্তু তিনি সেই সেই একটা আল আঁচলের ভেতরে খানিকটা চাল ভাজা বা মুড়ি নিতেন, তারপরে শিল দিয়ে এটা এই নোড়া দিয়ে সেটাকে গুঁড়ো করতেন, তাতে নুন তেল লঙ্কা সব লাগিয়ে মিখে খেতেন আর নবদীক্ষিত শিষ্যের হাতে একটু তুলে দিয়ে বলতেন, এ বাবা খাও আমার দাঁতগুলো সব পড়ে গেছে। ঠিক আমাদের মায়েরা যেরকম আচরণ করে, আত্মা শক্তি মহামায়া তিনি কৃপা করছেন কিন্তু তার যে ওয়ে অফ প্রেজেন্টেশন তো সত্যিই দেখার মতো, একটা সহজ সরল বলছে বাবা আমার দাঁতগুলো পড়ে গেছে এখনো তো চিবুতে পারি না তুমি খানিকটা নাও। এই যে মায়ের এই যে একটা অদ্ভুত কথা, ভারী সুন্দর কথা বলছেন না যে আমাদের মুক্তি দেবার জন্য স্বয়ং জগজ্জননী এসেছিলেন লীলা দেহ ধারণ করে। আমরা যদি সবসময় গিয়ে দেখি যে মা মাথায় মুকুট পড়ে আছে, গলায় মালা, হাতে সেই স্বর্ণ কিছু একটা পড়ে আছে, সেই মায়ের সঙ্গে আমাদের সক্ষরতা তৈরি হবে না, একেবারেই সক্ষরতা তৈরি হবে। কারো কারো তো কালী মূর্তি দুর্গা মূর্তি দেখলে ভয় লাগে, আমার তো নিজেই ভয় লাগতো যখন দুর্গা পূজা করতাম তখন প্রথম দিকে খুব ভয় লাগতো, দশটা হাত যখন একবারে পূজারিতে একবারে ঘটের সামনে বসে আমার সবসময় ভয় করতো এই বোধহয় মূর্তিটা আমার উপর ভেঙে পড়তো আর আমি একবারে আমার ইহলীলা সাঙ্গ করে দিতাম, এত বেশি এত ভয় লাগে প্রথম দিকে, একবারে প্রথম বছরের কথা বলছি। তারপর থেকে তার সাথে ভালোবাসা হয়ে গেল, কিন্তু ভালোবাসাতে একটু যেন সময় লাগতো, কিন্তু যা মায়ের কাছে ভালোবাসাতে খুব বেশি সময় লাগে, তিনি যেন প্রস্তুত হয়েই আছেন আমাকে আমার সঙ্গে সহজ সম্পর্ক তৈরি করবে। বর্ণনা আছে জয়রাম বাটিতে একজন মহিলা এসেছেন, তার অনেকগুলি সন্তান, কারণ শরীর খারাপ হয়েছে, কারণ কিছু হয়েছে এবং তিনি ভেবে আসেননি যে মাকে মায়ের কাছে অসুবিধা হতে পারে,
তিনি অর্থগুলি সন্তানকে নিয়ে তার স্বামীকে নিয়ে এসে উপস্থিত হয়েছেন। খানিক বাদে সঙ্গে সঙ্গে মা তাড়াতাড়ি করে বারান্দাতে বিছানা টিছানা করে বাচ্চাদের শোয়ার ব্যবস্থা করে দিলেন। ছেলেটি গিয়ে ওই বসার ঘরে অন্যান্য বাড়ির ছেলেদের সঙ্গে আড্ডা দিতে থাকলো, তামাক খেতে থাকলো, গল্প করতে থাকলো। আর মেয়েটি বাড়ির মেয়েদের সঙ্গে কোমরে কলসি নিয়ে পুণ্যপুকুরে স্নান করতে চলে গেল। একবারও তার মনে হয়নি কোনো অচেনা জায়গা অচেনা মানুষের সঙ্গে দেখা করতে এসেছে। অথচ তিনি কিন্তু শক্তিময়, তিনি আমার পরের দিন তাকে মন্ত্র দীক্ষা দেবেন, তাকে নতুন জীবনে উৎসর্গ করে দেবেন, সব করে দেবেন। এতটা শক্তি তিনি ধরেন, আমাদের জীবনকে বদল করে দিতে পারেন। আর তার প্রেজেন্টেশন, দ্য ওয়ে অফ প্রেজেন্টেশন হচ্ছে তিনি একেবারে খুব সাধারণের মধ্যে আছেন। তাই বলছেন তিনি এই এমনভাবে তিনি মুক্তির চাবি কাটিয়ে দিতেন যে আমাদের ধীরে ধীরে আমাদের ভিতরে মুক্তিটা খুব সহজভাবে এসেছে। ধর্মকে সহজভাবে কেমন করে জীবনযাপন করতে হয় তার একটা সহজ সাধারণ পদ্ধতি আমরা পরবর্তীকালে দেখবো। আমাদের গুরুদের যদি দেখেন খুব সিম্পল। এখন ওদের বয়স হয়ে গেলে কি হয়, ওরা ঘেরাটোপের মধ্যে থাকে। কিন্তু আমরা মহারাষ্ট্রে দেখেছি যখন মহারাষ্ট্রের সঙ্গে কাজ করেছি, না মহারাষ্ট্র সদ্য গুরু হয়েছেন, কি সুন্দর সকালবেলা হাঁটতে বেরিয়েছেন, মন্দির থেকে ফিরছি দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করেছেন। প্রেসিডেন্ট মহাজকে দেখেছি, আত্মস্থানন্দজিকে, আমরাও জপ ধ্যান করে মায়ের মন্দিরে প্রণাম করতে এসেছি, উনিও মায়ের মন্দিরে প্রণাম করতে এসেছেন। প্রণাম হয়ে যাওয়ার পর আমরা মহারাজকে অনুরোধ করেছি, মহারাজ রোজ দাঁড়াতেন মায়ের মন্দিরের সামনে, আমরা সবাই প্রণাম করতাম, শুধু প্রণাম করতাম না, এরকম সবাই মিলে যেমন আড্ডা মারে ঠিক সেরকম চেষ্টা আড্ডা মারতাম। এই যে একদম সহজ, আমরা কখনো বুঝতে পারি যিনি প্রেসিডেন্ট স্বামী প্রভু ঠাকুরের প্রতিনিধি, এবং উনিও কখনো বুঝতে দেননি যে সঙ্গে সঙ্গে প্রধান ঠাকুরের প্রতিনিধি, বুঝতে যে দিতেন না তা নয়, কখনো কখনো পেটে মিলিয়ে যেত। আমার মনে আছে ঠাকুরের জন্মতিথিতে মহারাজ ঠাকুরকে প্রণাম করে মন্দির থেকে বেরোচ্ছেন, মহারাজ খুব মালা করতে ভালোবাসতেন, একটা জুঁই ফুলে লম্বা মালা মহারাজকে পরিয়ে দেওয়া হয়েছে। আর মহারাজ বেরিয়েছেন, মহারাজকে এত দ্যুতিময় দেখাচ্ছে, আর সবাই মহারাজ মহারাজ করছেন, আর মহারাজ যেন একদম কৃপায় গলে গিয়েছিল। এক হাত সেবকের হাতে ধরা, আরেকটা হাত অন্য সেই হাতে লাঠি থাকতো, সেই লাঠিটাকে দুটো আঙুলের মধ্যে নিয়ে হাত দুটো তুলে তিনি আশীর্বাদ করছেন। সে এমন হাসি, দাঁত বেরিয়ে দিয়ে কিছু নেই, কিন্তু এমন হাসি, তাতে এমন দ্যুতি, আমরা সেটা অনেকবার আয়নায় দাঁড়িয়ে দাঁড়িয়ে প্র্যাকটিস করার চেষ্টা করেছি, কখনোই সেই হাসি পাবে না। মানে আমাদের জীবনে সেই সহজ ভাবটা কিছুতেই আসতে পারে না। ভক্তটি বলছেন, এবার দেখুন খুব দামি কথা মহারাজ বলছেন, ভক্তটি বলছেন আপনি একটু আশীর্বাদ করুন যাতে শ্রী শ্রী মায়ের পাদপদ্মে ভক্তি বিশ্বাস দৃঢ় থাকে। মহারাজ বললেন তাই হবে বাবা, তাই হবে, একটু জপ টপ করো। তো কঠিন প্রশ্ন করছেন, নিত্য একটু জপ প্রার্থনা এসব করো। ভক্ত বলছেন আমরা সংসারে জড়িয়ে পড়েছি, এই টাকা পয়সার চিন্তা আর অন্য পাঁচ রকম চিন্তার ভাবনাতেই সময় কেটে যায়, ভগবানের নাম আর কই কই, আপনি আশীর্বাদ করুন যাতে এসব প্রতিবন্ধক কেটে যায়। মহারাজ বলছেন বাবা সংসারের কাজকে 24 ঘন্টাই করবে, ভগবানের নাম কি একটুও করবে না? যাই হোক, যতক্ষণ পারো রোজ নিয়মিত একটু একটু জপ করা চাই, তা 10 মিনিটই হোক কি 5 মিনিটই হোক এমনকি 4 মিনিট হোক, নিত্য নিয়মিতভাবে করতে হবে। তবে যেটুকু করবে আন্তরিকভাবে করবে প্রাণ থেকে, তাতে কল্যাণ হবে, শান্তি পাবে। তুলসীদাস বলেছিলেন এক ঘড়ি আধি ঘড়ি আধি হুমে আধা ইত্যাদি, চাই বাবা আন্তরিকতা। মা অন্তর জানেন, তিনি তো সময় দেখেন না, তিনি দেখেন প্রাণ, তার প্রতি তোমার প্রাণের টান কতটা আছে তাই তিনি দেখবেন। খুব প্রাণ ভরে প্রার্থনা করবে, তার যে যে অবস্থায় থাকো মা দয়া করো দয়া করো, তোমার শ্রী পাদপদ্মে ভক্তি বিশ্বাস দাও। ঠাকুর বলতেন যে গৃহস্থদের ডাক ভগবান বড় শুনে, সংসারীরা একটু ডাকলেই তিনি কৃপা করেন, কারণ তিনি তো অন্তর জানেন, তিনি বেশ জানেন এদের ঘরে কত বোঝা চাপানো হয়েছে, একটুকুতে সংসারীদের উপর তার দয়া হয়। আহা, এদের মাথায় হাজার মন বোঝা চাপানো রয়েছে, তা সরিয়ে তাকে দেখতে চাইছে, তাই অল্পতেই তিনি গৃহীদের উপর প্রসন্ন হন। তাই বলছি বাবা যতক্ষণ পারো একটু একটু রোজই ঠাকুরকে ডেকো। এই বেশি ডাকতে হয় না, একটু একটু করে ডাকলেই হয়, কিন্তু আমরা একটুও ডাকতে চাই। যে বলি না দীক্ষার পর্বে লেখা থাকে তুমি নিত্য নিত্য জপ করতে পারবে কি না,
নটেন্দ্রপুরে লিখেছিলাম, এমন লিখেছিল হ্যাঁটা এত জোরে লিখেছিল কাগজটাই ছিঁড়ে গেছে। আমরা সেই কাগজের পেছনে সেলোটিপ লাগিয়ে হ্যাঁটাকে বাঁচিয়ে রেখেছিলাম। কিন্তু তার ঠিক ভিক্ষার কয়েক মাস বাদে তিনি বসে বলছেন দুবেলা তিনি জব করবার সময় পাননি। আমার মনে আছে এই হ্যাঁটার জন্য আমাকে খুব কষ্ট পেতে হয়েছিল তাই, এবং পরবর্তীকালে গুরুদের কাছে খুব মজা হয়েছিল। আমি রমণনাথ এমন সব ভক্ত জোগাড় করেছি, এত জোরে সে হ্যাঁ লিখেছে যে হ্যাঁ কাগজটি ছিঁড়ে গেছে। সে তিনি বললেন আপনি যে গুরুকে লিখেছিলেন হ্যাঁ পারবেন, আমরা ভুলে যাই। ওই যে ফর্মটা ফিল আপ করি তার সম্পর্কে আমরা কোনো বিষয়ে সিরিয়াস নিই, দুটো জিনিসের নই। একটা হচ্ছে যে ফর্মটা ফিল আপ করি সেটা মনে করি এই স্কুল কলেজে ভর্তি হওয়ার মতো একটু করেন, তা কিন্তু নয়। ওটা গুরুর সঙ্গে কথোপকথন, গুরু জানতে চাইছেন আমার নাম কি, ওনার সাথে ডাইরেক্টলি কথা হচ্ছে না বলে উনি জানতে চাইছেন আমার নাম কি, আমি থাকি কোথায়, বাবার নাম কি, মায়ের নাম কি, আমার বয়স কত, এই সমস্ত তিনি জানতে চাইছে। আর শেষকালে অনেক কিছু জানতে চাইছেন, তুমি কি কানে কম শোনো, এর অর্থ হচ্ছে যিনি কানে কম শোনোটা দেখে সেবকটাকে সামনে বসাবে। এই জন্য গুরুই বলছেন তুমি কি কানে কম শোনো তাহলে আমার কাছে এসে বসো। তারপরে ওই লিখছেন তুমি কি শ্রীরামকৃষ্ণদেবকে সর্বদেবী দেবী স্বরূপ বলে মনে করো, তুমি কি তার মন্ত্রে শিক্ষা নিতে চাও, আর আরেকটা আছে একবার দুবেলা জপ করতে পারবে, কোনো শর্ত আরোপ করেনি। কিন্তু এই একটি জিনিস জানতে চাইছেন, আমরা প্রতিজ্ঞা করি হ্যাঁ, কিন্তু আমরা সেই প্রতিজ্ঞা সবার আগে দিতে পারি। আরেকটা জিনিস হচ্ছে গুরু আমাদের একটা ছোট্ট উপহার দেয়, আসলে দেখতে খুব ঝকঝকে তকতকে নয় বলে আমরা ছুঁড়ে রাস্তায় আস্তা করে ফেলেছি। সেদিনকে একজন বলছিলেন আমাকে বিয়ে হয়ে গেছিল তাই ফেলে দিয়ে চলে গেছে। গুরু যে একটা উপহার দিয়েছেন যে সাধন পদ্ধতি বলে যে গ্রন্থটা, সেটা যে গুরু আমাকে উপহার দিয়েছেন সেটা সযত্নে রাখার জিনিস, সেটা কিন্তু আমরা বোধ করি না। এটাকে আমরা ভীষণ রকমের অযত্ন করি, ওর ভেতরেই আমাদের যাবতীয় সাধন সম্পদ লুকিয়ে আছে। আমাদের অংশে যেটা করে আমরা সবসময় চাই ভগবান আমাকে কৃপা করুন, তিনি কৃপা না করলে আমার কিছু হবে না। তা আমার অংশে যেটা আছে আমার যে জপ ধ্যান প্রার্থনা করার কথা সেইটা আমরা কিছুতেই করে উঠতে চাই না। আমরা মনে করি যে না ওটা না করলে ভগবানের অংশটা ভগবান করুক, আমরা যেরকম করি না, দেখছেন তো নিজের চিৎকার করে কথা বলছি, দেখছেন তো লোকগুলো কীরকম চিৎকার করে কথা, লোকগুলো আমি না, আমি সেই লোকের ভেতরে বলি না লোকটা কি শেয়া না, আমিও যে শেয়া না সেটা ভাবি সবসময় যে আমি যে পারফেক্ট এটা কিন্তু আমরা ভাবি, আমরা ভেবেই বসি আমরা পারফেক্ট, এবং সেইটা নিয়ে আমরা প্রমাণ করতে চেষ্টা করি। কিছুতেই আমরা নিখুঁত হওয়ার জন্য সামান্যতম প্রয়াসই করি না, এটা হচ্ছে কথা। এই বলছেন তাকে যে জিজ্ঞাসা করেন রোজ একটু নিত্য একটু জপ করো, তিনি বলছেন এইগুলো সব তার কাছে প্রায়োরিটি, সংসারে জড়িয়ে পড়েছি টাকা পয়সা চিন্তা তারপরে যথেষ্ট সময় আছে, অন্য পাঁচ রকম ভাবনা এগুলো করার সময় আছে কিন্তু ভগবানকে ডাকার কোনো সময় নেই। আমরা যখন বেলঘরিয়া পলিটেকনিকে ছিলাম মহারাজকে জিজ্ঞেস করেছিলাম কলেজে এত কাজ যেন ভালো করে জব ধ্যান করার সময় নেই, খুব ভাই উঠছে কলেজে এত কাজ যে কিছুতেই জব ধ্যান করার সময় পাচ্ছি না। মহারাজ বলছিলেন সবসময় কি কাজ করো, অকাজও তো অনেক করো, এই অকাজগুলোকে যদি জুড়ে ফেলতে পারো তাহলে দেখবে জব করে হেউ ধেউ পেয়ে যাচ্ছে। এই অকাজকে জোড়া আমাদের জীবনের যে অকাজগুলো, যেগুলো যে পিএনপিসি করি, তারপরে যে সন্ধ্যেবেলা হলেই আপনারা যে টিভি খুলে বসেন নানা রকমের মনের কথা প্রাণের কথা নানা রকমের যে নানা রকমের যে সিরিয়াল আছে যেগুলো না দেখলে আপনার রাত্রির খাবারটা হজম হয় না, সেইগুলোকে যদি একটু একটু কম করে দেন রিপিট শো হয়তো, তাই সন্ধ্যেবেলাটা যদি আমরা আমাদের একটু সাধন ভজনে কাজে লাগাই। আগেকার দিনে ছিল বাড়িতে দেখেছি তুলসীতলা থাকতো, মায়েরা তুলসীতলায় প্রদীপ দিতেন, জল দিতেন, দুধ দিতেন, প্রণাম করতেন, ইষ্টস্মরণ করতেন খানিকক্ষণ ঠাকুর ঘরে বসে। এটা না আস্তে আস্তে আমাদের জীবন থেকে একদম উঠে গেছে, আমরা মডার্ন হতে হতে ঠাকুর ঘরের চৌহদ্দিটা এত ছোট হতে আরম্ভ করেছে। এই দেখছিলাম একজন ঠাকুর ঘরে নতুন ঠাকুর ঘরের ছবি দিয়েছেন, একটা দেওয়াল এরকম একটা পিলার, গোটাটাই পিলার কাটা গেছে, ওপরে পিলার আছে মাঝখানে ইয়ে দিয়েছে নিচে দিয়েছে, মাঝখানটা আছে ঠাকুর ঘর, দরজা বন্ধ করার কী করে দুদিকে স্লাইডিং ডোর আছে, টেনে দিলে ব্যাস দরজা বন্ধ করে, এমন সুন্দর সিস্টেম আছে ওই স্লাইডিং ডোরটা খুললেই ভগবানের মাথা আলো জ্বলবে, আর যেই স্লাইডিং ডোরটা টেনে দেবে ভগবানের মাথা আলো ঢুকে যাবে। এই যেন ফোনের মতো এমনি করে সরিয়ে দিলে, স্ক্রিনটাকে সরিয়ে দিলেই জগতের সঙ্গে আমাদের সম্পর্ক তৈরি হয়ে যায়। আমাদের সব কিছুর সময় আছে, দুবেলা খাবার সময় আছে, খাবারে কি ভ্যারাইটি আছে দেখার সময় আছে, পুজোয় কি কাপড় জামা চাচ্ছি সেই সময় আছে, ওই সদাসিংহ
ওই অগ্নি তার যে একটা সেই ঋণ হয় না তাতে আছে, তার মাকে নিয়ে পুজোর বাজার করতে গেছে, মায়ের সবটাই চাই, বলছে নি একটা কাপড়ে এইরকম পার চাই, এরকম রং চাই, এইরকম কাপড়ের স্ট্যান্ডার্ড চাই। ছেলেটি বলছে পুরো দোকানটাই প্যাক করে দিই, আমরা সব চাই, ভগবান ছাড়া সব কিছু চাই, এটা হচ্ছে কথা। আবার যখন যারা ভগবানকে বেশি চাইতে থাকে তারা তখনটা বাড়াবাড়ির পর্যায়ে নিয়ে যায়, এমন করে যেন ভগবান আমার বাবার সম্পত্তি, তা কিন্তু নয়, ভগবান সবার, তিনি সবার, এটা বোধ করতে হবে। বলছেন যে সংসারে কি 24 ঘন্টাই কাজ করবে, ভগবানের নাম কি একটুও করবে না, যা হোক যতক্ষণ পারো রোজ নিয়মিত একটু করা চাই, তা 10 মিনিটই হোক কি 5 মিনিটই হোক, এমনকি 2-4 মিনিটই হোক। আপনারা সবাই কম বেশি হোয়াটসঅ্যাপ করেন, এই মা ছাড়া বোধ হয় সবাই হোয়াটসঅ্যাপ করেন, ছেলেপুলেরা তো করেনি, মায়েরাও করেন, মায়েরা তো দেখি সবসময় হোয়াটসঅ্যাপ করছেন। এই হোয়াটসঅ্যাপ করার আমরা সময় পাই, সকল কখনো কখনো দেখি যে মায়েদের যাদের মেসেজ যায় বা যারা খুব বিজি মানুষ তারা সকালের দিকে হোয়াটসঅ্যাপ দেখে না, কিন্তু কোনো একটা কোনো সময় তারা খুলে দেখেন, তার জন্য তার গ্রামের বন্ধুরা কী কী বার্তা পাঠিয়েছেন। কিন্তু আমরা ভগবানের বার্তা শোনার জন্য একটু সময় বার করি, আমাদের যদি সত্যি সত্যি ভগবানকে চাইবার খেতে হয় ঠিক আমরা তার জন্য সময় বার করবই, এটা হচ্ছে কথা। আমাদের অনেকের অনেক রকমের নেশা থাকে, কারোর উলবোনার নেশা থাকে, কারোর স্টিচিং করার নেশা থাকে, কারোর আবৃত্তি করার নেশা থাকে, কারোর ক্যারামবাজি করার নেশা থাকে, কারোর আড্ডা মারার নেশা থাকে, এবং লক্ষ্য করে দেখবেন প্রত্যেকটার জন্য আমরা সময় বার করে নিচ্ছি। যে আমি ভীষণ ক্লান্ত বাড়ি ফিরে এসে আর একটুও ভগবানের নাম করতে পারছি না, সে আমি সারা রাত যিনি ওয়ার্ল্ড কাপে খেলা দিই, এনার্জিটা আসে কোথা থেকে, তাই না? এনার্জিটা তো কোথা থেকে আসা দরকার, ওটা তো আপনি ইঞ্জিন পিঠে নিয়ে ঘুরছেন তা তো না। তার মানে ওই ইচ্ছেটা, ভগবানকে চাইবা ইচ্ছেটা আমাদের জাগতে হবে, এটা হচ্ছে খুব বড় কথা। শুধু 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 শ্রীশ্রীমায়ের কাছে দীক্ষা হলেই হবে না, বা রামকৃষ্ণ মঠমিশনে দীক্ষা হলেই হবে না, সে দীক্ষা যদি মাহাত্ম্য আমি না বুঝি, আর দুই হচ্ছে সেটাকে যদি আমি অভ্যাস না করি তাহলে ভগবানের প্রতি প্রীতি হবে না। এই আগের মাসে একটা আগের মাসের শেষের দিকে একটা জায়গায় গীতানন্দজি সম্পর্কে বলতে যাওয়ার কথা ছিল, জপসিদ্ধ স্বামী গীতানন্দ, সেখানে ওইটা ওইটার প্রস্তুতি নেওয়ার জন্য সারাক্ষণ খুঁজে খুঁজে বার করছিলাম যে রেকর্ডের অবস্থায় মা কতবার জপের কথা বলেছেন, জপ ধ্যানের কথা বলেছেন, জপসিদ্ধি যেটা জপাত সিদ্ধি এটা মোট 3 বার, আর তাছাড়া সেটাকে বাদ দিলে আরও 35 বার, মোট 38 বার রেকর্ডের আছে যে মা জপ করবার সম্পর্কে বলেছে, জপ করার কথা বলেছে। এবং প্রথম দিকে জপের আবার 3টে ভ্যারাইটি বলেছে, এক হচ্ছে কেন জপ করবো, কীভাবে জপ করবো, জপ করলে কী হয়, এই 3টি, এই যে জপ সংক্রান্ত যে 35টি আরও ইয়ে আছে, বাণী আছে, এগুলি এই 3টে ভাগ। এক হচ্ছে জপ করবো ভগবানের মন আনানোর জন্য, ভগবানের প্রতি প্রীতি আনার জন্য। কীভাবে জপ করবো, একবারে মন প্রাণ উজাড় করে, গহনানন্দজি বলতেন যে এমনভাবে জপ করবে ভাববে যে তোমার সেই ছেলেটি মেলায় হারিয়ে গেছে, মেলায় হারিয়ে গেলে নিজের সন্তান মেলায় হারিয়ে গেলে আমরা যে আকুতি নিয়ে খুঁজি ঠিক সেই রকম আকুতি নিয়ে ভগবানকে খুঁজতে হয়। আর মা তৃতীয়টি বলছেন জপ করলে কী হয়, বলছেন মন শুদ্ধ হয়, মন উচ্চ হয়, মন সাধারণ বিষয়বস্তু ঢোকে না, এবং সেই মনে যে মনে ঈশ্বরের অধিষ্ঠান করানো যায় সেই মনে আর অন্য কোনো বাজে জিনিসে বাসা বাঁধে। আমরা তো এটা নিয়ে খুব ক্লান্ত, কালকে একজন হোয়াটসঅ্যাপে লিখছিলেন যে নিজের চাকরি জীবন নিয়ে, নিজের জীবন নিয়ে সব কিছুতে ভীষণ ক্লান্ত, আমি যতবার তাকে কী উপায় আমি এরকম করে লাঠি ঘুরিয়ে দেবো সে সঙ্গে সঙ্গে সুস্থ হয়, তা না, উপায় হচ্ছে প্রার্থনা, নিরন্তর প্রার্থনা করে যাওয়া, যেটা বুঝছি আমার জীবনে খারাপ অথচ আমি বদল করতে পারছি না, তার অপনতনের জন্য নিরন্তর প্রার্থনা করে যেতে হবে। এখানে মহারাজ বলছেন 2-4 মিনিটই হোক, বলছেন তুলসীদাসের কথা গিয়ে বলছেন, এক ঘড়ি আধ ঘড়ি আধি হুমে আধা, বলছেন এক ঘড়ি একটি 1 মিনিট অথবা তার চেয়ে কম 30 সেকেন্ড, তার চেয়ে কম 15 সেকেন্ড, এইটুকু ভগবানের নাম আমরা করতেই পারি, বলছে এটুকু করলেই হবে, কিন্তু করতে হবে কেমন করে, বলছেন আন্তরিকতার সঙ্গে, ভীষণ আন্তরিকতার সঙ্গে করতে হবে। বলছেন ভগবান তিনি তো অন্তর্জানেন, তিনি তো সময় দেখেন না, তিনি দেখেন প্রাণ, তার প্রতি প্রাণের টান কতটা আছে তাই তিনি দেখবেন,
তার প্রতি প্রাণের টান আমাদের কতটা আছে তাই তিনি দেখবেন। খুব প্রাণ ভরে প্রার্থনা করবে তার সে যে অবস্থায় থাকুক, মা দয়া করো দয়া করো, তোমার শ্রী পাদুপদ্মে ভক্তি বিশ্বাস দাও। ভগবানের কাছে এটা নিরন্তর প্রার্থনা করে যেতে হবে এবং প্রতিটি জপ যেন অনুরাগের সঙ্গে। আমাদের একজন প্রবীণ সাধু বলেছিলেন, জপ করবার সময় মনে করবে একটি করে মন্ত্র যেন পুষ্প আকারে, মন্ত্র পুষ্প আকারে তার পদপদ্মে দিচ্ছি। আমরা ফুল দেওয়ার সময় কী করি, একটু সাদা চন্দন লাগাই, একটু লাল চন্দন লাগাই, তারপরে আস্তে করে দেবতার পদপদ্মে দিতে দেবো। ঠিক ওই রকম প্রত্যেকটি মন্ত্র জপ করার সময় যেন আমরা মনে করি যেন আমরা প্রত্যেকটি মাকে মন্ত্র উপহার দিচ্ছি, এটার জন্য আমার কিছু নেই, প্রত্যেকটি মন্ত্র প্রতিবারের মন্ত্র যেন তার কাছে উপহার দিচ্ছি। এই আন্তরিকতাটা থাকলে দেখবেন আমরা জগতে আমাদের যে জপ করতে বসে নানা জিনিস মনে করে এটা ভুলে যাবে। তখন শুধু ইষ্ট আর আমি এখানে আর কোনো কারোর সম্পর্ক নেই। যখন আমরা পূজা করি ইষ্টকে পুজো করি, তো গুরু গণেশ আদি পঞ্চদেবতার পুজো করা হয় প্রত্যেক পুজোর সময়। তা আমি একবার বলেছিলাম যে এরকম পুজো করতে গিয়ে খুব অসুবিধা হয়। আমাদের প্রধান পূজারী ছিলেন পূজনীয় বৈদ্যনাথানী পূজা সুকুমার নয়, তিনি বলেছিলেন কল্পনা করবি তোর ইষ্ট তোর গুরু হয়ে এসে বসেছে, ঠিক ওইভাবে গুরু পুজো করতে থাকবি। তারপরে যে ধ্যানের মন্ত্রে বলেছে গণেশ, মনে করবি তোর ইষ্টই ওই রকম রূপ ধারণ করছে, সিংহাসনে যে বসে আছেন তিনি আদতে কেউ না, তিনি গণেশ, সেই ভালোবাসা নিয়ে পুজো করছে। ঠিক ওরকমভাবে শিব কল্পনা করবি তার রকম জটা জুতো আছে, বাচ্চাল পরিহিত হয়ে আছে, গায়ের রং একেবারে রূপর মতো ছিকচক করছে, রজত গিরি পঞ্চাল চন্দ্রাবতংস, অদ্ভুত, তার মাথায় সে যেন আর্ধচন্দ্র পরে রাখা আছে। সূর্যের পুজো করার সময় ওকে ঠাকুরই বসে আছেন, কিন্তু জ্যোতির্ময় তার এত জ্যোতি, এই জ্যোতিতে সমস্ত আধার যেন বিদুরিত হয়ে এই জগৎ আলোকিত হয়ে আছে। তারপরে বলতেন নারায়ণের সময় মনে করবে তিনি সেই শান্ত স্বরূপে বসে আছেন, দেবী রূপে তিনি বসে আছেন, তিনি যেন স্বয়ং মা। আমরা এটা অভ্যাস করে দেখেছি এইভাবে পুজো করলে কখনো কোনো সমস্যা হয় না। আমাকে আলাদা আলাদা করে কল্পনা করতে হবে গণেশ কালী দুর্গা, আসলে ভগবানের সঙ্গে একটা সখ্যতা তৈরি করতে, একটা ভালোবাসা তৈরি করতে হবে। আমরা যখন পুজো করতে যাচ্ছি বারাসাত মঠে, পূজনীয় হিরণ্ময়ানন্দজি বলেছিলেন, মহাপুরুষ মধ্যে শিষ্য ছিল, বলেছিলেন মনে করবে যে ঠাকুর যেন তোমার উপর সম্পূর্ণ নির্ভরশীল, তিনি একটা ছোট শিশু, তুমি ঘুম থেকে না তুলে দিলে তার ঘুম ভাঙে, তুমি বিছানার চাদর না সরিয়ে দিলে তুমি বিছানার চাদর সরাতে পারবে, তুমি মুখ না ধুইয়ে তিনি মুখ ধরতে পারেন, তুমি পরিষ্কার জামাকাপড় পরিয়ে হাত ধরে না নিয়ে এলে তুমি তিনি এসে বসতে পারেন, তুমি খাবার নিবেদন করিয়ে তাকে না খাইয়ে দিলে তুমি খাও। তিনি বলেছিলেন সর্বদা মনে রাখবে কী খেতে দিচ্ছে, পূজারীর যেন মনে থাকে, পূজারী যেন শুধু একটা ফলের থালা দিয়ে দিচ্ছে তা নয়, সে যেন খুব ভালো করে লক্ষ্য করে কী কী দিচ্ছে, আপেল আঙুর কলা কী কী দেওয়া হয়েছে সবগুলো যেন তার জানা থাকা দরকার, থালাটা কীরকমভাবে সাজানো হয়েছে, সব ফুলগুলো ফলগুলো ঠিক আছে কি না, কোনো ফলে আঁশ লেগে আছে কি না, একটু দেওয়ার আগে চুপ করে নিজেকে দেখে নিতে হয়, জলের গ্লাসটি পরিষ্কার কি না, জলেতে তুলসীপত্র দেওয়া হয়েছে কি না, এগুলো যেন আমরা নিখুঁত করে দেখে নিই। এইটার কথা তিনি বারবার আমাদের বলতেন, বলছেন এই যে ভাবগুলি এগুলো কিছু নয়, তার সঙ্গে একটা সক্ষতা তৈরি করেন, তার সঙ্গে একটা ভালোবাসা, যত ভগবানের সঙ্গে আমাদের এই ভালোবাসাটা তৈরি হবে তত আমরা অনুভব করব যে আমরা ভগবানের খুব কাছে এসে পড়েছি। বলছেন তিনি বেশ জানেন এদের ঘাড়ে কত বোঝা, বলছেন ঠাকুর বলতেন যে গৃহস্থানের ডাক ভগবান বড় শোনেন, গল্প আছে যে বড় যাত্রী চলেছে, একজনের মাথায় কোনো বোঝা নেই সে ঘাড় ঘুরিয়ে দেখছে, আর বলছে একজনের মাথায় বিশ মন বোঝা আছে, তারপরে সে আস্তে 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 ঘাড় ঘুরিয়ে তাকাচ্ছে, ভগবান তার প্রতি খুব কৃপা করে, সে বেশি করে সে যতটুকু দেখতে পাচ্ছে, কষ্ট করে দেখছে তো তাই যতটুকু দেখতে পাচ্ছে তাতেই সে আনন্দে বিভোর হয়ে গেছে, আর যে ঘাড় ঘুরিয়ে দেখে দূর কি একটা বাজনা বাজাচ্ছে কেন সে এগিয়ে যায়। সাধু হলো ওই রকম ক্ষতি যার মাথায় কোনো রকম বোঝা নেই, আর গৃহস্থ হলো সেই রকম ক্ষতি যার মাথায় বিস্মণী বোঝা আছে, এই বিস্মণী বোঝা নিয়ে যে ভগবানের দিকে তাকাতে চায় সে হলো একবারে সাবাস ব্যাপার, তাই তার প্রতি ভগবানের খুব কৃপা থাকে। তাই বলছেন যে সংসারীরা একটু ডাকলেই ঠাকুরের কৃপা পাবেন, কারণ তিনি অন্তর্জানেন, তিনি বেশ জানেন এদের ঘাড়ে কত বোঝা চাপানো আছে, একটুকুতেই সংসারীদের উপর তার দয়া হয়, আহা এদের মাথায় হাজার মন বোঝা চাপানো আছে, তা সরিয়ে তাকে দেখতে চাইছে,
তাই অল্পতেই তিনি বৃষ্টিদের উপর প্রসন্ন হন। তাই বলছি বাবা যতক্ষণ পারো একটু রোজ এই ঠাকুরকে দেখো। এই ঠাকুরকে রোজ ডাকার ক্ষেত্রে আরও একটা গল্প ঠাকুরের জীবনে আছে। বলছেন ঘ্যান ঘ্যানে, কিরকম ডাক্তায় ঘ্যান ঘ্যান করে ডাক্তার। ছোট শিশু এসে বলে না, ও মা গো তুমি আমাকে এই পয়সা দাও, এই দাও, সেই দাও, সারাক্ষণ ঘ্যান ঘ্যান করে। ঠাকুরের গল্পে আছে দেখবেন, সারাদিন ধরে সে ঘ্যান ঘ্যান করছে। ঘ্যান ঘ্যান করতে করতে বিকেলবেলা যখন মা বয়স্যাদের সঙ্গে, পাড়ার বয়স্যাদের সঙ্গে গল্প করছেন, তখন তিনি ওখানে এসে একটু ডেকে দিল। বয়স্যাদের সঙ্গে যখন গল্প করছেন তখন তিনি ওই ইয়ে করেন, তখন তিনি ওই দেখেন প্রেস্টিজ পাংচার হয়ে যাচ্ছে, ছেলে এসে বলছে মানে যে দাঁড়াও তো বাছা, একে আগে শান্ত করে আসে। তারপরে ওই রাগটা প্রকাশ হচ্ছে, দুম দুম করে পায়ের শব্দ করে এসে কড়াক কড়াক করে সিন্ধুকের চাবি খুলে একটি পয়সা ছুড়ে দেন। ঠাকুর বলছেন সে করপর 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 করতে করতে পয়সাটা চলে যায়। ভগবানের সঙ্গে ঠিক এইরকম আমাদের একটা ঘ্যান ঘ্যান স্বভাব, সবসময় আস্কিং সান এরকম হতে হবে, সবসময় যে চাইছে, পেস্টারিং করছে, বলেই চলেছে, বলেই চলেছে, থামছে না, বলেই চলেছে। আমরা সব জিনিসে কত পেস্টারিং করি, বাজার করবার সময় বলি ওমা 10 টাকা কিলো, 9.5 টাকা হয় না, আবার ঘুরে দেখো 9.75 টাকা দেবো, 10 টাকা দেবো, দেবে কি? আর আমরা কিন্তু ভগবানের সঙ্গে এই পেস্টারিংটা করি, এই দরাদরিটা ভগবানের সঙ্গে করি, এটা হচ্ছে কথা। ভক্ত বলছেন তাতে একটু রোজ করি, খানিক্ষণ জপ ধ্যান প্রার্থনা নিত্যই করে থাকি, কিন্তু তাতে তো তৃপ্তি হয় না, ইচ্ছা হয় আরও করি কিন্তু সময় হয়ে ওঠে না। এটা হচ্ছে একেবারে সাধকের গল্প, যে যতক্ষণ জপ ধ্যান করে সে যদি মন দিয়ে করে মনে হয় এই আনন্দ যেন না থেমে যায়। চলো কালকেই একজন আমাকে বলছিলেন, এটা খুব অল্পক্ষণ, এবার ঠিক ঠিক কথা বলেছেন, কখনো বলেনি দীর্ঘ সময় ধরে, আমরা তো 30 সেকেন্ডের গল্পকে 1.5 ঘন্টা বানিয়ে দিই, কিন্তু তিনি বলছেন তার একটা অদ্ভুত আনন্দের অনুভূতি হয়েছিল। কতক্ষণ হবে বলছেন? এই 30 সেকেন্ডেরও কম হবে, হয়তো সেকেন্ডেরও কম হবে, এত অল্প সময় বলছেন, কিন্তু সেই আনন্দটা এত তীব্র ছিল, এত আনন্দটা এত তীব্র ছিল যে তার অনেকক্ষণ আনন্দ ছিল। শুধু তাই না, এখনও যখন তিনি চিন্তা করেন ওই আনন্দটা তাকে যেন করে টেনে বেড়ায়। আমি ওনাকে বললাম পূজনীয় উতেশানন্দজি মাঝে গল্প, উতেশানন্দজি আমাদের বলতেন আনন্দটা আমরা গিয়ে বলেছিলাম যে দীক্ষার পরে ভীষণ আনন্দ হয়, তারপরে আর সেই আনন্দটা থাকে না। উনি বললেন মা কী করেন জানো তো, জিভটা বার করিয়ে রসগোল্লাটা বার করে হাঁড়ি হাঁড়ি থেকে যখন রসগোল্লা তুলি কীরকম হয় টপ 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 করে রসগোল্লা করে, ওটা অতিরিক্ত ওইটা চালিয়ে দেন। তারপরে এটা আমাদের দায়িত্ব, আমরা কবে খোঁজ করতে থাকবো, খোঁজ করে সেই রসগোল্লাটা সন্ধান করবো, তারপরে মিঠাইতে গিয়ে মিষ্টি মুখে গিয়ে সেই রকম রসগোল্লা খেয়ে, হ্যাঁ এইরকম রসগোল্লা চাকিয়েছেন, সেই রসগোল্লা কিনে আসবো। আমাদের এটা চেষ্টা থাকে। বলছেন যা করছো তাই করে যাও আন্তরিকতার সঙ্গে, তাতেই তোমার কল্যাণ হবে। এই যে যজ্ঞ তিনি করছেন এতে তার মনে হচ্ছে যেন যথেষ্ট নয়, অথচ সংসারে এত কাজ আছে, আর যে বেশি সময় ভগবানকে দেবেন সেটা তার হচ্ছে না। তিনি বলছেন যতটুকু করছো ততটাই হবে। মা মহারাজ বলছেন, ভক্ত বলছেন আরেকটি কথা জিজ্ঞাসা করব, আপনার অসুস্থ শরীর অসুস্থ তাই বেশি কথা বলতে ভয় হচ্ছে না? ভয় হচ্ছে। মহারাজ বললেন তা বলো না, বেশ তো। ভক্ত বলছেন মা ঠাকুরুন যে মন্ত্র দিয়েছেন সেই মন্ত্রই জপ করে যাচ্ছে, কিন্তু মন্ত্রের অর্থ কী তা তো জানিনি, আর তিনিও বলে দেননি। মহারাজ বলছেন এই মন্ত্র জপ করছো তো, তবেই হলো, মন্ত্রের আবার অর্থ কী? মন্ত্র হলো ভগবানের নাম, আর নামের সঙ্গে যে বীজ দেওয়া আছে তা হলো সংক্ষেপে বিশেষ দেব দেবী ভাব প্রকাশ। বীজ এবং নাম একত্রেই হলো মন্ত্র। মোট কথা ভগবানকেই বোঝাচ্ছে, মোট কথা মন্ত্র ভগবানকেই বোঝাচ্ছে। মন্ত্র জপ করলে তাকেই ডাকা হলো, তার বেশি অর্থ জেনে কী হবে বাবা, সরল বিশ্বাসে সেই মহামন্ত্র জপ করে যান, তাতেই তোমার কল্যাণ হবে। ভক্ত বলছে আপনি আশীর্বাদ করুন যাতে এ ভববন্ধন থেকে মুক্ত হতে পারি। মহারাজ বলছেন খুব আশীর্বাদ করছি বাবা, তাই হবে, মায়ের কৃপায় তুমি মুক্ত হয়ে যাবে। এটা হচ্ছে কথা। আমরা অনেক সময় মন্ত্রের অর্থ বুঝতে পারি না, মন্ত্রের অর্থ চিনতে পারি না, দীক্ষার সময় বলে দেওয়া হয় মন্ত্র, যেমন তো আমাদের সময় মহারাজ দিক বলে দিয়েছিল একবারে শব্দ ধরে ধরে, অক্ষ
শব্দ ধরে ধরে শব্দকে ভেঙে অক্ষর ধরে ধরে তারপর গোটা মন্ত্রটা কি অর্থ এটা আমাদের বলে দিয়েছিলেন, বুঝিয়ে দিয়েছিলেন, ফলে মন্ত্র জপ করতে সুবিধা হয়। কিন্তু তা যদি নাও হয় তাহলে মন্ত্রের দুটো দিক আছে, মহারাজ বলছেন একটা হচ্ছে বীজ আছে, সেটা হচ্ছে যে দেবতার মন্ত্র পাচ্ছি তার বিশেষ প্রকাশক বীজ, আর ঠিক সেই রকম যে নামটা যে দেবতার নাম পাচ্ছে সেইটা, যেরকম আমরা যে দেবতার সাথে যত যে মানুষের সাথে যত সক্ষত হয় আমরা প্রথমে অমুকবাবু তমুকবাবু বলি, তারপরে দাদা কাকা জ্যাঠা বলি, এর অর্থ হচ্ছে তার সঙ্গে আমার সক্ষতা বেড়ে গেছে, আর তিনি আর বাবু নেই, তিনি আমার বাড়ির লোক হয়ে গেছে। ঠিক সেই রকম যত আমরা ভগবানকে ডাকতে থাকবো তিনি ছবি থেকে আমার জীবনের অঙ্গ হয়ে যাবে। আমরা তখন সদ্য সদ্য খাতুরতে এসেছি, দুটি মাত্র ভাণ্ডারা খেয়েছি, একটা হচ্ছে আমাদের রহড়া বয়স হোম তার 50 বছর পূর্তিতে, সেখানে 61 টাকা প্রণাম 100 টাকা প্রণাম পাওয়া গেছিল, আর কামারপুকুরে এখন যে গেস্ট হাউসটা দেখছেন সেই গেস্ট হাউসের উদ্বোধন করেছিলাম, সেখানে 150টাকা প্রণাম পাওয়া ছিল, খুব ধনী, 250 টাকা, 94 সালে 250 টাকা যথেষ্ট দাম ছিল। আমরা ফিরে এলাম, আমাদের দুজনে বিমলাত্মানন্দ বললেন এইটা দিয়ে সবাই অ্যাকসেপ্ট করে স্বামী বিবেকানন্দের বাণীও রচনা, আর যদি কিছু টাকা বাঁচেন সেই দিয়ে অন্য কোনো বইতেও কিনে নিতে পারে, এটা সম্ভব। তখনকার দিনে পেপার ব্যাক এডিশন ছিল বাণীও রচনা, সেই পেপার ব্যাক এডিশন একটা একখানো কেনা, আমাদের খুব ইচ্ছে এক ভলিউম কেনা, আমাদের খুব ইচ্ছে দুজনই আত্মস্থানীয় একটা বইতে সই করে দেন। তখন জেনারেল সেক্রেটারি কত কাজের চাপ, আমরা গিয়ে মিনমিন করে গিয়ে বললাম যে মহারাজ এরকম বাণীয় রচনা কেনা আছে, আর কি পড়তে থাকো আর তারভাবে ডুবতে থাকো। তারপরে বলেছিলেন এমনভাবে পড়বে মনে করবে তিনি যেন তোমার সঙ্গী, এমনভাবে পড়বে এমন করে বুঝবে এমন করে সেটাকে অনুভব করবে তিনি যেন তোমার সঙ্গী, এটা হচ্ছে কথা। বই পড়ে গেলে এখানে আমাদের এখানে আমাদের সাগরে যুব সম্মেলন হয়েছে, দেখলাম গোলবার থেকে যুব সম্মেলন হয়েছে, তারপরে আমাদের বিদ্যামন্দির থেকে যুব সম্মেলন, তারপরে আমাদের যুব সম্মেলন, এখন পিছপিছি প্রায় গোলপার্কের যুব সম্মেলন। এখন নিয়ম হচ্ছে একটা বই আগে পড়তে হয়, সেই বইটা দেওয়া হয় যেদিনকে আসবে যুব সম্মেলনে, আর এক গোছা প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলোর উত্তর লিখে তারপরে যুব সম্মেলনে ঢুকতে হয়। ভাবটা হচ্ছে এই বই ঢোকার আগে যদি শূন্য অবস্থায় আসে তার মধ্যে কিছু ইনপুট দিয়ে তারপরে এতে নিয়ে আসা, আপগ্রেড করে নিয়ে আসা। এরকম আমাদের বাড়িতে বড়লোক আত্মীয়র বাড়িতে গিয়ে তাড়াতাড়ি করে একটা ছোট ঘরের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়, গলায় জামা কাপড়গুলো একটু পরিষ্কার করছেন করো তারপরে তুমি নিমন্ত্রণ বাড়িতে যাবে, ঠিক সেই রকম ওরকম করা হয়। সেখানেও দেখলাম 125 জন ছেলে এসে উপস্থিত হয়েছিল। তারপরে বিদ্যা মন্দিরে দেখলাম সারাদিন ধরে সব নানা আপনাদের এখানে হয়েছে সারাদিন ধরে বক্তৃতা গান, সেই কত রকমের বানানো সব মাস্টারসাহেবরা বানিয়ে দিয়েছে, কিছু নিজেরাও বানিয়েছে, বক্তৃতা টক্তৃতা হলো, তারপরে যুব সম্মেলনও হলো, ওরা চুপ করে বসে শুনছে আর একদল কেবলই বলে যাচ্ছে আমরা বলেই গেলাম বলেই গেলাম বলেই গেলাম। তারপরে যখন ওদের কাছ থেকে ফিডব্যাক যাওয়া হচ্ছে একটাও ফিডব্যাকে একটাও প্রশ্ন আসছে। তারপরে যখন আমাদের ওখানে যুব সম্মেলন হলো, আমাদের যুব সম্মেলনটা একটু অন্যরকম হয়েছিল, যুব সম্মেলনটা কীরকম 4টে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল। নম্বর 1 হচ্ছে তুমি কি সমাজসেবা করো, 2 হচ্ছে যদি করো তাহলে কীভাবে করো, আর যদি না করে থাকো 3 তাহলে কীভাবে করবার ইচ্ছা আছে তোমার, আর 4 হচ্ছে এই যে স্বামী বিবেকানন্দ করো ইনি তোমাকে কীরকমভাবে প্রভাবিত করে তোমার জীবনটিকে বদল করে দিতে চাইছে। এই 4টি প্রশ্ন 67 জন পার্টিসিপেন্ট ছিলেন, সকলকে জিজ্ঞেস করা হয়েছে, যাতে খুব একঘেয়ে না হয়ে যায় তাই 3টে জিনিস দেখানো হয়। 1 হচ্ছে 4টে জিনিস, 1 হচ্ছে গান, স্বামীজির গান, 2 হচ্ছে স্বামীজির কবিতা, অনেকে মিলে বলছে, সাধারণত আমরা শুনি একজনই কবিতা বলেনি, অনেকে মিলে কবিতা বলছেন, বৃন্দ কবিতা, আর 3 হচ্ছে তবলা লহড়া, অনেকে মিলে স্বামীজি চাইতেন সঙ্গীত মাধ্যমে ভগবানকে লাভ করুন, আর 4 হচ্ছে একটা নাটক। নাটকের আইডিয়াটা ছিল এরকম, 6টা ছেলে অভিনয় করবে নাটকে, স্বামীজির জীবনের 6টা ঘটনা দেখানো হবে, প্রত্যেকটি ঘটনা 5 মিনিট করে দেখানো হবে, আর সেটা হয়ে গেলেই আবার দ্বিতীয় নাটক শুরু হয়ে যাবে। কিন্তু যখন দ্বিতীয় নাটকটা শুরু হবে তখন প্রথম নাটকে যে স্বামী বিবেকানন্দ হয়েছিল সে কিন্তু আর দ্বিতীয় নাটকে স্বামী বিবেকানন্দ, দ্বিতীয় জন দ্বিতীয় নাটকটাকে স্বামী বিবেকানন্দ। ভাবটা আমাদের এইরকম ছিল সকলকে বোঝানোর জন্য যে
প্রত্যেকের ভেতরে একজন করে স্বামী বিবেকানন্দ বিরাজ করছে, একটা একটা করে জিজ্ঞাসা ছিল আর খানিকটা করে প্রশ্ন উত্তর হচ্ছে। যখন যেটা নিয়ে বলা হচ্ছে সবাই সেটাই, কেউ কেউ শিখে এসছে, বেশিরভাগ ছেলে মেয়ে উত্তর দিচ্ছে আমি আমার স্কুল পরিষ্কার করব, সমাজের সেবা, আমি আমার স্কুল পরিষ্কার করব, স্কুলে কোথাও নোংরা রাখতে দেবো না, ক্লাস পরিষ্কার করব, এই সমস্ত চলছে। তার মধ্যে ছট করে দুটো নতুন কথা এলো, একটি ছেলে মেয়ে উঠে পড়ল, সে পরীক্ষার হলে যখন আসে তখন সে অতিরিক্ত কলম নিয়ে আসে, সে দেখে যদি কারোর কলম খারাপ হয়ে থাকে তাহলে যার পরীক্ষা যেন বিঘ্নিত হয়, সে সঙ্গে সঙ্গে সেই কলমটা দিতে। দেখুন সেবা সবসময় যে বিরাট কিছু করতে হবে তার কিন্তু একটা নতুন ভাবনা, নতুন চিন্তা। আরেকটি ছেলে বলতো যে সে সেদিনকে ফার্স্ট পিরিয়ড স্কুলে করতে পারি, কারণ কি সে যখন আসছিল একজন বৃদ্ধ তাকে একটি সাইকেল ধাক্কা মেরে পালিয়ে গেছে, সে ছেলে লোক ভদ্রলোকের পায়ে খুব লেগেছিল, তাকে একটা হ্যান্ড রিক্সায় বসিয়ে আরও একজন দুজনের সঙ্গে নিয়ে গিয়ে তাকে হাসপাতালে নিয়ে যেতে গেছিল। হাসপাতালে যখন সে গিয়েছিল সেইখানে সময় পেয়েছিল, তাই সে ফার্স্ট পিরিয়ড করতে পারেনি। আমি জিজ্ঞেস করলাম কেমন লাগলো তোমার, বলে অসাধারণ, খুব আনন্দ হয়েছে। এই হচ্ছে সেবা, স্বামী বিবেকানন্দকে অনুভব করা। তারপরে আবার শুরু হয়ে গেল ওই একই কথা, যদি কেউ অসুস্থ হয়ে পড়ে, যদি কারো পরীক্ষায় পেন না থাকে, যখন বিশেষ হয়েছে দুপুরে খাওয়া হচ্ছে, আমরা তোমরা একটু ভাবো না, এই ধরো তোমার পাশের বাড়ির কাকিমা পুকুর থেকে জল নিয়ে আসছেন, তিনি আনতে পারছেন না, এত ভারী সেটা, তুমি এগিয়ে গিয়ে জল নিয়ে আসো না, এটা কিন্তু আমরা হামেশাই করি, অথচ এটা যে সেবা সেটা কিন্তু আমরা অনুভব করি না। আসলে একেবারে মৌলিক চিন্তা ভাবনা উঠে গেছে আমাদের, তাই এটা বারবার বলছে এই যে ভগবানের নাম, ভগবানের চিন্তা যত আমরা করতে পারবো আমাদের ভেতরের মানুষটা বদল হবে। বলছে ভগবানের নাম আর নামের সঙ্গে যে বীজ আছে, মন্ত্র জপ করলে তাকেই টাকা হয়, বেশি অর্থ জেনে কি হবে বাবা, সরল বিশ্বাসে সেই মহামন্ত্র জপ করে যাও, তাতেই তোমার কল্যাণ হবে। এই আমরা হয়তো বিশ্বাস বুঝতেই পারি না, যে জলটা এনে দিলাম এটা সেবা বুঝতেই পারি না, কিন্তু এটা রোজই করে দেয়। ওপরে ছাতে বাড়ির দোতলার ছাতে ঠাকুর জামাকাপড় তুলতে গেছি, পাশের ফ্ল্যাটের কাকিমা তারও জামাকাপড় আছে, বৃষ্টিতে ভিজে যাবে, তুলে তার ঘরে দিয়ে যায় করি না। অথচ আমরা একবারও ভাবি না কেমন করে মানুষের সেবা করে, আমরা সবসময় ভাবি বড় ঝুড়িতে করে বড় বড় লাড্ডু নিয়ে এসে হাতে হাতে বিতরণ করব, তবেই সেটা সেবা হবে, লোকের পা টিপব হাত টিপব তবেই সেবা হবে। আসলে স্বামী বিবেকানন্দ আমাদের জীবনের যে অঙ্গ, ভগবান যে আমাদের জীবনের অঙ্গ, এটা আমরা কিছুতেই অনুভব করতে চাই না, আমরা কিছুতেই অনুভব করতে চাই না। আমরা ভাবি বিরাট কিছু না করলে দেবতা বোধহয় মহা অখুশি হবে, সেই বিরাট বলি না দিলে হবে না। আমাদের যখন বলি হয় দুর্গা পূজা নিধি করে দেখতাম, তিনি যিনি বলি দিতেন তাকে কি সাজান সাজিয়ে নিয়ে আসতো, সেই রক্ত তিলক গালেতে এখানে ওখানে সারা গায়ে, তারপরে সেই একটা গামছা মাথায় বেঁধে দেওয়া হতো, কোমরে গামছা বাঁধা হতো, মাথার উপর আবার ময়ূরের পালক, কোনোবার মোরগের পালক, এসব লাগিয়ে তাকে সাজিয়ে গুছিয়ে গলা একটা মালা করিয়ে নিয়ে আসে। কে বলি হচ্ছে এটাই বোঝা, তিনি এসে কি বলি দিলেন, একটা এইটুকু কলা, একটা এইটুকু শশা, আর একটা বড় চাল পুরো, আর শুধু আখটা নবমীতে দেওয়া হচ্ছে সেটা একটু বড়, পাট বলে বিরাট করে চিৎকার করে মন্ত্র বলি করা। আমাদের অবস্থাটাই ঠিক সেই রকম, আমরা অনেক বাক্স আবরণ আড়ম্বরে দেবতাকে পূজা করতে চাই, সেখানে দেবতাকে কিছুতেই আমাদের পাওয়া যায় না, দেবতা আমাদের জীবনে অধরাই হয়েছে। তিনি বলছেন যে আমাকে আশীর্বাদ করুন, মহাপুরুষ মানুষ বলছেন খুব আশীর্বাদ করুন। তারপরে অংশটা খুব ছোট, এটাও সেই 17 আগস্ট 1930 সালে, আগেরটা 11 আগস্ট ছিল, একটা 17 আগস্ট, আজ জন্মাষ্টমী, খুব সকাল হতে মহাপুরুষটি শ্রীকৃষ্ণের বিভিন্ন নাম বারংবার উচ্চারণ করিতেছেন, মাঝে মাঝে গোবিন্দ গোবিন্দ এই নাম মধুর কণ্ঠে বলিতেছেন, শ্রীকৃষ্ণের স্তব পাঠ ও আবৃত্তি করিতেছেন, কখনো কখনো করিতেছেন নাম গান, ক্রমে মঠে সাধু ব্রহ্মচারী গন্ধর্ষণ ও প্রণাম করিবার জন্য আসিতেছেন, প্রণামান্তে কেহ কেহ ঘরেই দাঁড়াইয়াছে, নানা প্রকার কথাবার্তা হইতেছেন। পরে ওঙ্কারানন্দ স্বামীকে লক্ষ্য করিয়া মহারাজ বলিলেন, আজ খুব দিন, হাজার হাজার বৎসর পূর্বে এই দিনে শ্রী ভগবান জগতের কল্যাণের জন্য শ্রীকৃষ্ণ রূপ ধারণ করে ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন, কিন্তু আজও কোটি কোটি নরনারী তাঁর নামে অনুপ্রাণিত হচ্ছে এবং শান্তি পাচ্ছে, যারা ভগবত ভক্ত তাদের এই বিশেষ দিনে খুব উদ্দীপন হয়ে থাকে, ঠাকুরকে দেখেছে এইসব দিনে
তার ভাব সমাধি কি বাড়াবাড়ি না হতো, তিনি নিজের চেষ্টা করেও সামলাতে পারতেন না, তার মনের গতি ছিল ঊর্ধ্বদিকে। নেহাত জোর করে নামিয়ে রাখতেন বট বই তা নয়, জগতের কল্যাণের জন্য মা তার মন একটু আধটু নামিয়ে রাখতেন। আহা সে কি দৃশ্য, এত ভাব হতো যে তখন আর কথাবার্তা বলতেই পারতেন না। সে কি প্রেম দরদস্রু, এমন প্রেমাশ্রু, এমন প্রেমাশ্রুপাত আর কখনো দেখিনি। প্রথমটিতে কোথাও কোথাও একটু আধটু বর্ণনা আছে, সে অবস্থা কি বর্ণনা করা যায়, যে দেখেছে সেই দেখেছে। ভাব সমাধি এসব তার নিত্যকার ব্যাপার ছিল। মাস্টারমশাইতে রোজ যেতে পারতেন না, শনি রবিবার কিছু টিছাটার দিনে তার কাছে যেতেন এবং তার সঙ্গে অন্য কোথাও কোথাও দেখা হতো। তিনি নিজে যা যা দেখতেন শুনতেন তাই লিখে রাখবার চেষ্টা করতেন। এটা হচ্ছে বিশেষ বিশেষ দিনে ভগবানকে বিশেষ করে কেমন করে ডাকতে হয় তার একটা রূপরেখা দেওয়া হচ্ছে। আমাদের মায়েরা তো জন্মাষ্টমীতে তালের বড়া বানাতে বানাতে আর মন্ত্র বানাতে বানাতেই সময় ছিল। ভগবানকে ডাকবে কখন, তখন ভগবানকে ডাকতে বসেন তখন সে প্রণমামি মুরগু হয় হাই তোলে নারে ঘুরতে থাকে, এই দুটোর মধ্যে একটা। হ্যাঁ কর্তা খাবেন বলেছেন, তাল কীড় হ্যাঁ তীর এই সমস্তই করতে করতে এইসব বিশেষ দিনে ভগবানকে হবে ভক্তব দিতে হবে, সেটা যতটুকু পরিমাণ না করলে না সেটা করে বেশি করে যোগধ্যান করতে হয়, বেশি করে ভগবানকে চিন্তা করতে হয়। রিতেশানন্দজী মহারাজকে একজন জিজ্ঞেস করেছিল কীরকম যোগধ্যান করব, মহারাজ বলেছিলেন এমনি দিক তো করবেই আর যদি বিশেষ করে করবার ইচ্ছা হয় অমাবস্যা পূর্ণিমা একাদশী এই বিশেষ তিনটে দিন আর অষ্টমী তিথিতে বেশি করে যোগধ্যান করবে। মহারাজ বলেছেন ঠাকুর বলেছিলেন মধুবার মঙ্গল আসন এগুলোর কোনোটা না পারলে মঙ্গল আসনতে মন দিয়ে ভগবানকে জপ করবে। বলছেন জপ হচ্ছে এক ধরনের খাবার, সেটা হচ্ছে সেরা খাবার। চেতনানন্দজির একটা স্মৃতি কথা আছে না, উনি দীক্ষা নিয়ে গেছেন ভব মহারাজ বোধাত্মানন্দজি, তিনি ট্রেনিং সেক্টরের প্রিন্সিপাল ছিলেন, তাকে প্রণাম করেছেন। বললেন মহারাজ আজ আমার দীক্ষা হয়ে গেল। বললেন হ্যাঁ রে বউ তুই দক্ষিণা দিয়েছিল? হ্যাঁ দিয়েছি, অদ্বৈত আশ্রম থেকে দুটো টাকা দিয়েছিল, এক টাকার ফল মিষ্টি ফুল কিনেছি আর এক টাকা দক্ষিণা দিয়েছি। বলছে না তুই দক্ষিণা দিস নি। না মহারাজ দিয়েছি, একটা গোটা টাকা দিয়েছি। তাও বলছে না তুই ফুল দিস নি দক্ষিণা দিস নি। তখন মহারাজ চেতনানন্দ মহারাজের মনে হলো যে দক্ষিণা একটা বিশেষ বস্তু। চুপ করে আছেন, মহারাজ বলছেন গুরু আত্মার মনের মধ্যে যে বৃষ্টি রোপণ করে দিলেন সাধনার অশ্রু আর নিরন্তর প্রার্থনার অগ্নি অগ্নিস্পর্শে, যে জলবায়ু বাতাস সেই সমস্ত কিছু দিয়ে সেইটাতে সেই বীজটা একদিন মহিরুহে রূপান্তরিত আর তাতে বড় বড় সাধনার ফল বেরোল। সেই ফল যখন তুলে মিশে ভিতর গুরু পাদপদ্যে নিবেদন করতে পারি যে আমি তো ঠিক ঠিক গুরু দক্ষিণা আছে। আয়নার সামনে আমরা দাঁড়িয়ে সবাই একটু দেখার চেষ্টা করি এমন গুরু দক্ষিণা আমরা কজন আমাদের গুরুকে দিতে পেরেছি, আমি তো দিতে পারিনি। এতো কথাই বলছেন ঠাকুরের কথা বলছেন, এগুলো চিন্তা করার জিনিস জানেন তো, যে জগতের কল্যাণের জন্য এসছেন কিন্তু তিনি গভীর ভাব সমাধিতে মগ্ন হয়ে যাচ্ছেন। এইসব বিশেষ বিশেষ দিকে তার ভাব হতো, তিনি তার আনন্দকে কিছুতেই লুকিয়ে রাখতে পারতেন না, সেই আনন্দের প্রকাশ হতো বারবার, এত আনন্দ এত আনন্দ, সেই আনন্দ যেন তিনি আর তার থেকে কিছুতেই বেরিয়ে আসতে পারতেন না। এটা দেখাচ্ছেন আমাদের কীরকম হওয়া দরকার, আমাদেরও চেষ্টা করতে হবে। এই মালপোয়া জিলিপির বাইরে এসে অনেক মালপোয়া খেয়েছে, অনেক জিলিপি খাওয়া হয়েছে, অনেক কিছু রয়েছে, ক্ষীর অনেক খেয়েছি, এবার মনের ক্ষীরটাকে যাপন করতে হবে, নাহলে যে দুধটা ওই টাটকা ফ্যাট মিল্ক যেটা নিয়ে এসেছি ওই টলটলে দুধটা নিয়ে ফেরত যেতে হবে। যদি আমরা সেই দুধটাকে মেরে ক্ষীর তার থেকে নবদি না বার করতে পারি তাহলে টালটালে ইয়েটা নিয়ে যেতে হবে। তাই বলছেন যে বিশেষ বিশেষ দিনে তার কথা। কেন আমরা ঠাকুরের এত ছবি দেখতে পাই না? তার কারণ বলছে মাস্টারমশাইকে সব দিন যেতেন না, শনি রবি যেতেন না, ছুটি ছাটা দিনে যেতেন, তাই ঠাকুরকে পূর্ণাঙ্গভাবে এটা তিনি লক্ষ্য করতে পারতেন না। মহাপুরুষমানও যেটা সব ছিলেন এদেরকে ঠাকুর বিশেষ উপদেশ দিতেন, বিশেষ করে তার যারা সন্ন্যাসী সন্তান হবে তাদেরকে তিনি বিশেষভাবে উপদেশ দিতেন। কিছু কিছু উপদেশ এখনও পরম্পরায় আমাদের সাধুদের ভিতরে আছে, এটা আমরা পাবলিকলি কিছু বলি না, সেটা বলা উচিত না। এটা কিছু কিছু উপদেশ ওরকম আছে, তিনি এগুলো তৈরি করার জন্য দিতেন। আমাদের এইটা এই ভাবনা চিন্তাটা চলতে থাকে, নিরন্তর চলতে থাকে। তিনটি জিনিস বললেন শুধু ভগবানের মন্ত্র পেরে হবে না, সেটাকে নিয়মিত ব্যবহার করতে হবে, সাধন ভজন করতে হবে, প্রার্থনা জানাতে হবে।
আমরা যতটা করছি মনে হবে ততটা আমাদের যথেষ্ট হবে, কিন্তু যতটা করছি সেটা যদি ঘনীভূতভাবে করি তার যদি ইন্টেন্সিটি তার যদি গভীরতা আমরা বাড়াতে পারি তাহলে এটা অনেক হবে। চেষ্টা করতে হবে, নিরন্তর চেষ্টা করতে হবে। আর দুই হচ্ছে ভগবানের ফ্যান ফ্যানে সন্তান দিতে হবে, ভগবানকে নিত্য দিনের সঙ্গী করতে হবে, আর বিশেষ দিনগুলোতে তারভাবে দূরে থাকতে হবে। জীবন সুন্দর হবে, আমাদের বাইরেটা খুব সুন্দর হয়েছে, দেখুন যদি ঘুরে তাকান একবার পেছন থেকে সব বাবারা সব মায়েরা কী সুন্দর পোশাক আশাক করে এসেছিল, কারোর বয়স হচ্ছে তো চুল সাদা হয়েছে, কারোর সাদা চুলকে কালো করা হয়েছে, সব রকম করা হয়েছে। আমরা আমাদের বাইরের দিকটাকে অনেক সুন্দর করে রাখি, আসুন এবার আমরা ভেতরটাকে সুন্দর করি, যাতে ভেতর বাইরে সুন্দর করে আমরা যেন অনিন্দ সুন্দর একটা জীবন করতে পারি। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বাত্মিহারিণী ত্রৈলোক্যবাসিনামিত্যে লোকানাম হৃদয়ভাবে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।